75 পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধী ও অগণতান্ত্রিক সরকার ছিল বলে দেশে কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশে উন্নয়ন হয়। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। মিরাজ মিজুর রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2023 প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, সাহিত্য, সমাজসেবা, গবেষণা ও ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এক প্রতিষ্ঠান ও 9 ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত শামসুল আলম, মরহুম বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশিদের পক্ষে স্ত্রী পদক গ্রহণ করেন, শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়ার পক্ষে ভাই পদক গ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম, সাহিত্যে মরহুম ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ, যিনি সেলিম আল দিন নামেই ব্যাপক পরিচিত, তার পক্ষে পরিবারের সদস্য পদক গ্রহণ করেন, সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়াক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ASM রকিবুল হাসান, সমাজসেবা ও জনসেবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, গবেষণা ও প্রশিক্ষণে নাদিরা জাহান ও ডক্টর ফেরদৌসি কাদরির হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধান অতিথির ভাষণে সরকার প্রধান বলেন, 75 পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধী ও অগণতান্ত্রিক সরকার ছিল বলে দেশে কোনো উন্নয়ন হয়নি। অনেক দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, তাদের বক্তব্য ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, এটা তো একটা বটমলেস বাস্কেট হবে। আর জাতির পিতা যখন স্বল্পোন্নত দেশে উন্নীত করে ফেলেন মাত্র 3 বছর 7 মাসের মধ্যে, তখনই কিন্তু চরম আঘাতটা এলো। লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা ব্যর্থ করতে দেয়া হবে না বলেও জানান শেখ হাসিনা। আমাদের অগ্রযাত্রা অব্যাহত ছিল, কিন্তু করোনা ভাইরাসের অতিমারি সেই যাত্রাকে অনেকটা স্তিমিত করে দেয়। এরপর আসে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে, সারা বিশ্বব্যাপী আজকে অর্থনৈতিক মন্দা, উন্নত দেশগুলিও হিমশিম খাচ্ছে, কিন্তু আমাদের দেশে আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। কারণ আমাদের এই মহান স্বাধীনতায় যারা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়ে লিখে দিয়ে গেছে আমাদের স্বাধীনতা নাম, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দেব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। বাংলাদেশকে যেন কারো কাছে হাত পাততে না হয় তার জন্য 100 বছরের দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। মানুষকে বাঁচানোর জন্য যা যা করণীয় সে পদক্ষেপ আমরা নিচ্ছি। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।